আর যে আমি চলতে পারছি না আমার দিন বুঝি শেষ হয়ে এলো আমার পা কাঁপছে মাথা ঘুরছে আমাকে আমাকে ধর বাবা হাই গো কেন মা গো অমল করছো রাস্তারে মানারে আপনারা শুনতে পাবেন 20 নম্বর উপহার ভিখারির ছেলে। ভিখারির ছেলে এতে পুরুষ চরিত্রে অভিনয় করছেন এম এ মান্নান গাজী, এম এ আজিজ, আবুল কালাম আজাদ, উসমান ফকির, শহীদুল্লাহ বাহার, খোকন মাস্টার, সেলিম চৌধুরী, হাসমত আলী ও আর অনেকে। নারী চরিত্রে অভিনয় করছেন মিসেস মায়া রানী, বেদারানী দাস, শাহানাজ আক্তার, খুদেজা বেগম, কোহিনুর, রুবিনা আরো অনেকে। রোমান্টিক জুটি মায়া রানী ও বেদানা রানী দাস। যন্ত্রসঙ্গীতে রয়েছেন শানু মাস্টার, খোকন চন্দ্র দাস, বিশ্বনাথ বাবু, ওস্তাদ কানুমিয়া ও ওস্তাদ শুক্কুর আলী। আজ যোগাযোগ করুন সুরমেলা রেকর্ডিং হাউস, সারুলিয়া বাজার, ডেমরা, ঢাকা। প্রোভাইডার আবুল কাশেম সাহেব। নকল হতে সাবধান। বাবা মোহন, আর যে আমি চলতে পারছি না, আমার দিন বুঝি শেষ হয়ে এলো, আমার পা কাঁপছে, মাথা ঘুরছে, আমাকে আমাকে ধর বাবা। হাই গো কেন মা গো অমল করছো রাস্তারে মানারে। ও গো তুমি না থা দিলে মা গো দেখিবে মোরে। জানি না বাবা কেন যে আমার মনটা অস্থির হয়ে উঠলো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কাল সমন আমার সামনে দাঁড়িয়ে। আমি আমি যা চলতে পারছি না, আমাকে আমাকে ধর মোহন, আমাকে ধর। মা মা গো তুমি অমন করছো কেন? আমি এখন কি করব, কোথায় যাব বলো মা বলো। ওরে মোহন তুই শান্ত হ বাবা। প্রভু মৃত্যুর সময় তোমাকে ডাকছি, প্রভু আমার ডাকে তুমি সাড়া দাও। তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি আমাকে এমন একজন দরদি দাও যার কাছে আমি আমার নয়নের মণি, বংশের একমাত্র সন্তান মোহনকে গচ্ছিত রেখে যেতে পারি। হাই গো কে গো তুমি ডাকলে আজি আকুল হইলা। হাই গো কি কারণে ডাক
শুনে তুমি সারা দিতে এলে। কাছে কাছে এসো মা, তুমি আমার কাছে এসো। কে তুমি মা? হায় গো পিতা গেল সন্ন্যাস হয়ে, মাতা গেল ছেড়ে। আমি একা ঘুরে মাগো দরজায় শান্ত হয়ে গো, দরজায় শান্ত হয়ে। মা ছবি, তুমি যেমন আশ্রয়হীনা, আজ হতে আমার মহনও তাই হবে। ওই ওই দেখো মা, মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আমার সময় বুঝি শেষ হইলো। মা মা, তোমার কাছে আমার একটি অনুরোধ, আমায় তুমি কথা দাও, আমার অনুরোধ তুমি রাখবে। বলুন মা, আমাকে কি করতে হবে? আমার একমাত্র নয়নের মণি, হৃদয়ের দন, বাবা মোহনকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমি আমি একটু শান্তিতে মরতে চাই, এখন হতে তুমি তার সুখের সাথে দুঃখের দুঃখী। মা মা, তুমি এসব কি বলছো মা? ও কিছু না বাবা, আমাকে আমাকে একটু জল খাওয়াতে পারবি বাবা? আচ্ছা দেখি কোথা থেকে জল। না মোহন, তুমি মার কাছে বসো, আমি জল নিয়ে আসছি। বেশ তাই হোক, আয় বাবা আমার কাছে আয়। একি একি, তুই কাঁদছিস? না না, তুই কাঁদিস না বাবা, অমন করে তুই আর কাঁদিস নি। আমি আমি জন্মের মতন চলে যাচ্ছি বাবা, কাঁদলে কাঁদলে যে কিছু ফল হবে না। নারায়ণ নারায়ণ, তুমি আমার মোহনের সহায় থেকো, নারায়ণ তুমি আমার মরণের সহায় থেকো, নারায়ণ। তুমি আমাকে ফেলে চলে গেলে মা, কথা কও মা, কথা বলো। একি একি, মা চলে গেছে, মা চলে গেছে। মা যে চলে গেছে দিদি, এখন আমি কি করব, কোথায় যাব বলো, বলো দিদি বলো। শত কাঁদলো দিদি সারা দেবে না রে মোহন, তোমার মাঝি চলে গেছে, চিরদিনের মতো সে চলে গেছে। গো কি সর্বনাশ হলো দিদি, মাতা গেল। কিছু ভিক্ষি পাওয়া যায় কিনা? হ্যাঁ দিদি, ভিক্ষাই যখন আমাদের পেশা তখন আর দিদা কেন। চলো দিদি, আমরা রাজার নিকট কিছু ভিক্ষা চাইবো। মরি মরি সুন্দরী লোক, মনে হয় ওই রূপ যেন সুন্দরীর দেহ থেকে উতলিয়ে পড়েছে। কে কে তোমরা? আমরা ভিখারি নেই, আমরা নগর নগরে ভিক্ষা করি বেড়াই, আমাদের বাড়িঘর বলতে কিছুই নেই। বাড়িঘর কিছুই নেই, হয়তো কোনো রাজনন্দিনী হবে, ভিখারি নির্বেশে নগরে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে। যেই হোক না কেন, আমি তাকে করব আমার অঙ্গসাইনী। আচ্ছা যদি আমি তোমাদের আশ্রয় দেই তাহলে যাবে আমার সঙ্গে? না আমরা আশ্রয় চাই না। ও তাই নাকি, আমার নয়নে লেগেছে রূপের নিশা, যেভাবে হোক আমি এই সুন্দরীকে চাই। আচ্ছা তোমার নামটা জানতে পারি কি? আমার নাম ছবি। ছবি?
বেশ সুন্দর নাম তো। চলো আমার সঙ্গে, তোমাদের মঙ্গল হবে। না, আমি চাই না আমাদের মঙ্গল। এত অহংকার, জানো আমি কে? পরিচয় না দিলে আমি কেমন করে জানবো বলুন। আমি আমি হলাম এই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি। স্বেচ্ছায় যদি তুমি না যাও তাহলে আমি জোর করে তোমাকে নিয়ে যাবো। চলে এসো বলছি। না, আমরা যাবো না। যাবি না? না। তাহলে দেখছি জোর করে তোদের নিয়ে যেতে হবে। না 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 না, তুমি আমাকে ধরনা বলছি, তুমি আমাকে ধরনা বলছি। তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না, শত চেষ্টা করলেও আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে, তোমার কি নরকের ভয় নেই? নরক? তোমার মতো সুন্দরী পেলে আমি নরকে যেতেও রাজি। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। ওগো শুনেন শুনেন সেনাপতি, বলি যে তোমারে ওগো আমাকে ছেড়ে দাও গো, ধরি তোমার পায়ে গো, ধরি তোমার পায়ে। আমি তোমাকে কিছুতেই ছেড়ে দিতে পারি না সুন্দর। হাই গো, কেমন তুমি সেনাপতি দয়া মায়া নায়ো। ওগো দিদি কে মোর ছেড়ে দাও গো, ধরি তোমার পায়ে গো, ধরি তোমার পায়ে। আমার সুন্দরী হাতে বেন, কেউ কি কোনোদিন ছেড়ে দেয়? ছেড়ে যা ছোকরা। পিতা মাতা নাইও কেহ বলি যে তোমারে। ওগো দয়া করে ছেড়ে দাও গো, আমার দিদি গো, আমার দিদি। ছেড়ে যা, সরে যা ছোকরা, আমার সম্মুখ থেকে সরে যা। তোকে আমি দেখতে চাই না, আমি চাই শুধু ওই সুন্দরীকে। এসো সুন্দরী, তুমি আমার সঙ্গে চলো। আমি যাব না, আমি যাব না বলছি। না, আমি তোমাকে খাট থেকে জোর করে নিয়ে যাব। না না, তুমি আমাকে কি করবে? আমি তোমাকে রাজরানী বানাতে চাই, আমার জীবনের সঙ্গিনী বানাতে চাই। না, তুমি কি বলছো? আমি যাব না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো? শত চেষ্টা করলেও আমার হাত থেকে তুমি কিছু চাই না। তুমি যাও না, তুমি যাও না। চলে আয়। শত চিৎকার করলেও তুমি আমার হাত থেকে রেহাই পাবে না সুন্দর। এ হয়েছে আমার গোপন কক্ষ। শত চেষ্টা করলেও এখান থেকে তুমি কিছুতেই পালাতে পারবে না। রামচরণ হুজুর, সরে দাও। তুমি আমাকে যেতে দাও বলছি, আমি এখান থেকে চলে যাব। চলে যাব? হ্যাঁ, আমি চলে যাব। তোমাকে ছেড়ে দেব, তুমি এখান থেকে চলে যাবে। এখান থেকে চলে যাবে বলেই কি আমি তোমাকে এখানে ধরে নিয়ে এসেছি? তুমি আমাকে কি করবে বলো? তোমাকে আমি আমার রাজরানী করতে চাই, তোমাকে আমি খুব সুখে রাখবো। আর তাতে যদি তুমি রাজি না হও, এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে তোমার কাছ থেকে আমার পাওনা কতটুকু আদায় করে নাও। রামচরণ হুজুর, আচ্ছা শিকার নিয়ে আসছেন তো হুজুর, মানে ঝটপট, মানে তাড়াতাড়ি, তাই না হুজুর? শিকার ধরে নিয়ে এসেছি। জি হুজুর, সরা নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছে হুজুর। বাবা চমৎকার। রামচরণ হুজুর, দাও ছোরা। নেন হুজুর। ও ভগবান, তুমি কি, তুমি আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করো ভগবান। রামচরণ, শয়তানের হাত থেকে রক্ষা করো হুজুর। বাইরে গিয়ে অপেক্ষা করো। যাচ্ছে হুজুর। এসো সুন্দরী। না কাছে না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে না বলছি। শত কাঁদলেও
এখান থেকে কেউ তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে না। এসো। নানা তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে যেতে দাও, না হলে আমি লোক জোর করব। লোক জোর করবে আমার এই গোপন কক্ষ থেকে? তোমাকে বাঁচাবার জন্য কেউ আসবে না সুন্দরী? কে কে তোমাকে রক্ষা করবে? আমি রক্ষা করব এই অসহায় নারীকে। কে? শৈলেন। হ্যাঁ শৈলেন। তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করেছো কোন অধিকারে? অধিকারে নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছি। কেন? এই উদ্যতের পরিণাম কত ভয়াবহ জানি? আর জানি বলেই তো তোমার মতো শয়তানের গোপন কক্ষে প্রবেশ করতে সাহস পেয়েছি। বলে যাও না সৈনিক, আমি ধর্মরাজ্যের প্রধান সেনাপতি। সেনাপতি হলেও তুমি একটা শয়তান। আমি শয়তান? হ্যাঁ হ্যাঁ তুমি শয়তান। তোমার জন্য এই রাজ্যের অবলা নারীরা একটু শান্তিতে থাকতে পারছে না। তোমার নাম শুনলে এই রাজ্যের প্রজারা ভয়ে কেঁপে ওঠে। তোমার এই জন্য আজ এই সোনার রাজ্য শ্মশানে বসে। শৈলান! ও চিরঙ্গী, আজ আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার চোখের সামনে কত অবলা নারীদের করেছে নির্যাতন। বিনা দোষে প্রজাদের পিঠে বসে যেতে হবে, তাহলে সে প্রজাদের ঘর বাড়ি আর আমি নিজেকে সহ্য করবো না। অস্ত্র চালাবো, মরতে হয় মরবো। আমি দেব না, আমি তোমাকে অত্যাচার করতে। আপনি আপনি চলে আসুন আমার সঙ্গে। সামান্য কর্মচারী হয়ে আমার হাতের শিকার সে কেড়ে নিল, আমি তার চরম প্রতিশোধ নেব। তবে তবে আমার নাম অজয় সিংহ। আরে বাপ রে বাপ, আমার চোখের সামনে এত বড় ঝড় বিয়ে গেল। আমি ঠিক আছি তো বাবা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। বলুন কি সংবাদ মন্ত্রী মহাশয়, কৌশলে আছে তোমার লক্ষ কোটি প্রজাবৃন্দ? মহারাজ, ধর্মরাজ্যের প্রজাগণ সুখে দিন অতিপাত করছে এবং আপনার গুণকীর্তন করছে আপনার শত্রুগণে। বিচার চাই, বিচার চাই মহারাজ, আমি বিচার চাই। কি বিচার বলো, কার বিচার? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার আমার স্ত্রীকে ইজ্জত করেছেন আর আমার কুলের সন্তানকে এই দুনিয়ার মুখ হতে সরিয়ে দিয়েছে। মহারাজ, তোমার নাম কি? আমার নাম যোগেন নারায়ণ। মহারাজ, যোগেন নারায়ণ, আমার সেনাপতি তোমার উপরে চালিয়েছে পার্শ্ববিক অত্যাচার। তোমার স্ত্রীকে ধরে না তাকে হত্যা করেছে। তোমার একমাত্র শিশু সন্তান তাকে আশ্রয় মেরেছে। ঠিক আছে, আমি তার ন্যায় বিচার করব। শুধু তাই নয় মহারাজ, আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। মহারাজ, আপনি বিচার করুন। মহারাজ, বিচার করুন। আমি ন্যায় বিচার করব। ওই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি। মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের মধ্যে এত অত্যাচার চলছে, আপনি বলছেন সুখে আছে আমার প্রজাগণ। মহারাজ, আমি আর বিন্দু বিসর্গ জানি না। মহারাজ, আমায় কেন স্মরণ করেছেন? মহারাজ, তুমি নাকি যোগেনের বাড়িঘর পুড়িয়ে দিয়েছ, তোমার এই পাও দাগাতে কিন্তু তার একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। না মহারাজ, আমি যে কিছুই বলতে পারবো। তুমি নাকি তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছ? সম্পূর্ণ মিথ্যে মহারাজ। তাহলে তুমি বলতে চাও যোগেন নারায়ণ যা বলছে সম্পূর্ণ মিথ্যে? এই যোগেন যা বলছে এ সম্পূর্ণ মিথ্যে মহারাজ। প্রণাম হই মহারাজ। কে কে তুমি বলো? মহারাজ, আপনার কাছে আমি বিচার পাচ্ছি। বিচার? কিসের বিচার? কার বিচার? আপনার ওই সেনাপতি আমার দিদিকে যে জোর করে ধরে নিয়ে এসেছে। এই বালক যা বলেছে তা কি সত্য? না না, আমি ওকে জীবনে দেখিনি। সম্পূর্ণ মিথ্যে মহারাজ। তাহলে বালক তোমার বিরুদ্ধে যা বলেছে তাও মিথ্যে? হ্যাঁ মহারাজ, সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা বালক বলুন, আমার সেনাপতি যে তোমার দিদিকে ধরে নিয়েছে তার কোনো প্রমাণ আছে? না জনাব, আমি প্রমাণ দিব কি করে? মহারাজ, বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না তাহলে তো তার অভিযোগ মিথ্যাও হতে পারে। তাও তো বটে, প্রমাণ যেখানে নেই। প্রমাণ আছে মহারাজ। প্রমাণ আছে? শৈলেন। হ্যাঁ মহারাজ। বলো। আমি এই বালকের বোনকে শয়তান সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করেছি। দিদি, মহারাজ, মহারাজ, আপনার এই সেনাপতি আমার সতীত্ব সে নষ্ট হতে চেয়েছিল। সেনাপতি এখনো বলতে চাও সম্পূর্ণ মিথ্যে? না মহারাজ, সম্পূর্ণ সত্য। সম্পূর্ণ সত্য? না না, আমি তোমায় ক্ষমা করবো না। ধর্মরাজ্যের অপরাধীকে রাজা চন্দ্রশেখর কোনো দিন ক্ষমা করবে না। জল্লাদ, এই মুহূর্তে পাপী সেনাপতিকে স্বেচ্ছা করে
তার প্রত্যেকটি শির আমায় উপহার দিবি। যা হুকুম। কাকে হত্যার আদেশ দিচ্ছেন মহারাজ? সেনাপতি অজয় সিং। কেন তার অপরাধ কি? তাকে ক্ষমা করে দিন, সে যে আপনারই বংশধর। না না না, আমি কারোর কথা শুনব না। আজ অপরাধ করেছে সেনাপতি, ক্ষমা করলে কল করবে মন্ত্রী, এমনি ভাবে অন্যায় অত্যাচারে রাজ্যটা ছেয়ে যাবে। নিয়ে যাও জল্ল। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, জীবনে আর এ ধরনের ভুল আমি করব না। ক্ষমা ক্ষমা তোমার নেই, তুমি যে অপরাধ করেছ সে অপরাধের শাস্তি তোমার পেতেই হবে। নিয়ে যাও জল্ল। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে যাবার সময় একটা কথাই বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে আমাকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন, আমি আশীর্বাদ করে যাচ্ছি আপনার এই ন্যায় বিচার চিরদিন যেন অক্ষুণ্ণ হয়ে থাকে। চলো জল্লাদ। যোগেন মহারাজ, পেয়েছ তোমার পুত্র হত্যার সুবিচার? পেয়েছি মহারাজ, আমি ভগবানের কাছে দু হাত তুলে আশীর্বাদ করি চিরদিন যেন থাকে আপনার এই সুবিচার মহারাজ। সুবিচার মহারাজ, আমি জানি যোগেন আমার ধৈর্য পরিচয়, সে যাতে তার বাড়িঘর পুনরায় নির্মাণ করতে পারে তার জন্য তাকে 50,000 টাকা দিয়ে দিন। বেশ, আমি তাই করছি, চলো যোগেন। বেশ চলুন। কি নাম তোমার বালক? আমার নাম মোহন। তোমরা দুজন কি আপন ভাই বোন? না মহারাজ, মোহন যে আমার পতিপাওয়া ভাই। তোমাদেরকে দেখে আমি বেশ খুশি হলাম। আজ হতে তোমরা আমার আমার প্রাসাদেই থাকবে। শোনা বালক, আজ হতে তুমি আমার পুত্র আর তুমি আমার কন্যা। শৈলেন, আজ থেকে তুমি রাজ্যের প্রধান সেনাপতি। মহারাজ, আমি একজন সামান্য রাজ কর্মচারী, আমার দ্বারা কি সম্ভব হবে এই বিশাল রাজ্যের দায়িত্বভার পালন করা? আমি জানি তুমি পারবে সেনাপতির পদ, তোমার মতো একজন মানুষেরই আমার দরকার। শৈলেন মহারাজ, এই নিন মহারাজ সেনাপতির সিংহাসন। যাও জল্লাদ। এই শির হটে ঘটে শহরে বন্দরে প্রজাদেরকে দেখিয়ে বলবে পাপের শাস্তি কত ভয়াবহ। যথাদেশ মালিক, ধর্মরাজ্যের কেউ যেন কোনো পাপ কাজ করতে সাহস না পায়। শোনো রানী, বলুন মহারাজ। ওদেরকে নিয়ে চলো, পুত্র ছেনা আদর যত্ন করে মোহনকে তুমি মানুষ করবে, আর এই ছবিকে তোমার নিজের মেয়ের মতো লালন পালন করে মানুষ করে গড়ে তুলবে। চলো আমরা অন্তপুরে গমন। এসো মা ছবি, এসো বাবা, এসো মা। মনে বড় আশা আমি রাজা হই, কিন্তু ভাগ্য আমার সুপ্রসন্ন নয়। যদিও আমি রাজার জ্যেষ্ঠ পুত্র, তবুও পালিত, কিন্তু নতুন সেনাপতিটাকে দেখি কোনো কৌশলে বাধ্য করাতে পারি কি না। একাই নির্জনে দাঁড়িয়ে কি ভাবছো মোহন? ভাবনার কি শেষ আছে দাদা? আমি হলাম মহারাজ চন্দ্রশেখরের পোষ্য পুত্র, আর উত্তম কুমার রাজার আপন সন্তান, সিংহাসনের উত্তরাধিকারী আইনত সে। কিন্তু আমি চাই যেভাবেই হোক এই রাজ্যটাকে আমার করায়ত্ত করতে। আপনি কি এই ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারেন দাদা? মহান ছেলে, ভিখারির ছেলে, মহারাজের দয়ায় আজ তুমি রাজকুমার, ছোট মন তোমার ছোটই রয়ে গেল। মহান দাদা, আমি তো আপনার কাছ থেকে কোনো উপদেশ চাইনি, চেয়েছি আপনার সাহায্য মাত্র। না মহান, এই অন্যায় কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বেশ, তাহলে দেখছি আমাকে অন্য পথ খুঁজে বের করতে হবে। তবে এইটুকু মনে রাখবেন দাদা, আপনি এ ব্যাপারে আমাকে সাহায্য না করলেও মহান কখনো এই পথ থেকে পিরিচ পাওয়া হবে না। আর তুমিও মনে রাখো মহান, শৈলেন বেঁচে থাকতে তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না। দাদা, আপনাকে আর একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি যদি আমার কাজে কোনো প্রকার বাধা সৃষ্টি করুন তাহলে এর প্রতিফল আপনাকেই ভোগ করতে হবে। তাহলে তুমি এতটুকু এগিয়েছো, একটা কথা ভুলে যাও না মোহন, যে মহারাজ তোমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে এতটুকু বড় করেছে, আজ আজ সেই মহারাজের মুখে যাচ্ছে তুমি সবাই মারতে। কিন্তু কিন্তু সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না মোহন, যে আগুনে তুমি হাত বাড়িয়েছো সে আগুনেই তোমাকে পুড়ে মারতে হবে। যাও যাও সেনাপতি, আমার কাজ আমি নিজেই গুছিয়ে নেব, হয় তুমি আমার সাহায্য করবে নতুবা আমার নোশান অলয় পড়ে অনতি বিলম্বে তোমারও মৃত্যু ঘটতে পারে। আমি মনস্তব করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মহানকে সিংহাসনে বসিয়ে বাকি দিনগুলো বিশ্রাম গ্রহণ করি, একটু আরামে কাটিয়ে যাব। তাতে আপনার অভিমত কি মন্ত্রী মহাশয়?
মহারাজ এ আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ মোহন আপনার পালিত পুত্র আর উত্তম কুমার আপনার অনুরচিত সন্তান সুতরাং সিংহাসনের অধিকারী আইনত উত্তম কুমারী শোনান মন্ত্রী মহাশয় মোহন যদি আমার পোষ্য পুত্র তবুও সৈতিষ্ঠ সুতরাং আমি সিংহাসনে মোহনকেই বসাব আর পূর্বে আবার একটি কথা ছিল মহারাজ বলো শুনেন তুমি কি বলতে চাও মহারাজ মোহনকে আপনার এখনই এতটুকু বিশ্বাস করা উচিত হবে না তার কারণ কারণ সে যুবরাজ হলেও একদিন ছিল সে সামান্য পথের ভিখারির ছেলে সে ভিখারির ছেলে এখন সে আমাকে পিতা বলে মেনে নিয়েছে সুতরাং এখন সে আমারই ছেলে আমি না বলিনি মহারাজ আমি বলছিলাম কি রাজকার্য পরিচালনা করতে হলে অনেক কিছু শেখার দরকার এমনকি অনেক অনেক জ্ঞান অর্জন করার দরকার তাই এখনই তাকে সিংহাসনে না বসে আরো কিছুদিন রাজকার্য পরিচালনার ব্যাপারে আরো শিক্ষা নিতে গেলে কি ভালো হতো না মহারাজ আমি জানি মহন আমার অতি বুদ্ধিমান তোমরা তাকে যতই অবুঝ মনে করো না কেন আসলে সে পারবে রাজকার্য পরিচালনা করতে ধারণ করে রাজে মতো বেশ আমি আজ ভগবানকে সাক্ষী রেখে এই ধর্মরাজ্যের দায় দায়িত্বভার গ্রহণ করলাম পিতা আপনি আমায় আশীর্বাদ দেবেন আমি আজ ধর্মরাজ্যের রাজা সমস্ত ক্ষমতা এখন আমার হাতে আমি ইচ্ছা করলে রাজা চন্দ্রশেখরকে হাসাতে পারি আবার কাঁদাতেও পারি কিন্তু উত্তম কুমার সে আমার পথের কণ্টক যেমন করে হোক সে পথ আমার পরিষ্কার করে নিতেই হবে প্রহরী আদেশ করুন মহারাজ মন্ত্রী মহাশয়কে আমার নিকট পাঠিয়ে দাও আই দিচ্ছি মহারাজ আমায় কি জন্য স্মরণ করছেন মহারাজ হ্যাঁ মন্ত্রী মহাশয় বলো আপনার সাথে আমার বিশেষ আলাপ আছে কি আলাপ আদেশ করুন ভেবে দেখলাম উত্তম কুমার সাবালক প্রাপ্ত হয়ে আমার কাছে সিংহাসন দাবি করে আমাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে কিন্তু সিংহাসন আমি হারাতে পারবো না কিছুতেই আমি তাতে রাজি নই আমি মনস্থ করেছি উত্তম কুমারকে করব হত্যা আর বৃদ্ধ রাজাকে করব বন্দী এই ব্যাপারে আপনার সাহায্য কামনা করি আপনি কি আমার সাহায্য করতে পারবেন কিন্তু এত বড় একটা অন্যায় কাজ করা কি ঠিক হবে মহারাজ সেটা আমি দেখব আপনি শুধু বলুন আমাকে সাহায্য করবেন কি না না মহারাজ আমি পারবো না এই কাজ করতে এর কারণ কারণ আপনি বিশ্বাসঘাতক বেইমান মহাশয় আমাকে ক্ষমা করুন মহারাজ আমি পারবো না আমার মহান রাজার সর্বনাশ করতে আমার সাথে হাত মিলান মন্ত্রী মহাশয় যদি এ কাজ হাসিল করতে পারি তাহলে অর্ধেক রাজ্য আপনার বলুন বলুন এখন রাজি অর্থরাজ্য আমার আমি হব অর্থরাজ্যের মালিক কি ভাবছেন মন্ত্রী মহাশয় উত্তর দিন সত্যি বলছেন মহারাজ সত্যি 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 এ আমি আপনার দেহ স্পর্শ করে বলছি বলুন এখন রাজি ভগবানের দিব্যি করা পুনরায় বলুন হ্যাঁ আমি ভগবানকে দিব্যি রেখে পুনরায় বলছি এই কথা সত্যি এখন বলুন হ্যাঁ মহারাজ আমি আপনার কথা সম্পূর্ণভাবে রাজি বলুন আমায় কি করতে হবে আপনি এখন যান মন্ত্রী মহাশয় আজ রাতে সাক্ষাৎ করবেন আমার গোপন কক্ষে বেশ তাই হবে মহারাজ প্রলোভনের আগুনে মন্ত্রী বেটা কেউ তাহলে ঝাঁপ দিল সিংহাসন আর ন্যায় কে 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 ওই সুন্দরী রূপের মোহ ছড়িয়ে দিকে আসছে ছবি না রূপসী তোমাকে যতই দেখছি ততই আমার মন তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে কিছুতেই আমার মনকে বুঝাতে পারছি না আমি কি ছবি রূপে দেখা যাক শৈলেন কি সুন্দর নাম কেমন সুন্দর পুরুষ তাকে দেখার অবধি আমার মনটা বেকুল হয়ে উঠছে যদি তাকে আমি কাছে পেতাম তবে আমি এই নির্জনে বসে তার সঙ্গে আমি মনের কথাগুলো বলতাম আপনি একাই নির্জনে দেখুন আমার মতো সাধারণ একজন মেয়েকে আপনি বলাটা কি আপনার পক্ষে শোভা পায় সাধারণ হলেও আপনি যে মহারাজের বোন মহারাজের বোন বলেই আমাকে আপনি বলে সম্বোধন করতে হবে তবে আমি এক অবলা নারী আপনি পুরুষ হয়ে পুরুষ বলেই তো নারীর মর্যাদা দেওয়া কর্তব্য সেই জন্যই বুঝি সেদিন শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন হ্যাঁ এখন বুঝি আমাকে দূরে সরিয়ে রেখেছেন না ছবি সেদিন সেদিন যাবার কর্তব্য ছিল আমি শুধু তাই করেছি কারণ আমরা মানুষ আমাদের চোখের সামনে একটা গ্রিন্ডা শয়তান নারীর ইজ্জত নিয়ে ছেড়ে মেরে খেলবে আর আমি কাঠের পুতুল মতো দাঁড়িয়ে থাকবো না না ছবি তা হতে পারে না তাই তো সেদিন আমি তোমাকে উদ্ধার করেছিলাম সত্যি সেদিন আপনি আমাকে না বাঁচালেন সেই শয়তান আমার সর্বশেষে লুটে নিত আমি যে আপনার কাছে আমি ঋণী সেই ঋণ পরিশোধ করার সুযোগ কি আমি পাবো না ওসব বলে আমাকে আর লজ্জা দিচ্ছেন কেন
কথাটা কিন্তু তা নয়, কথাটা হচ্ছে এই, আমাকে এইভাবে দূরে সরিয়ে রাখুন, সেটা আমি চাই না। তাহলে আপনি কি আবার আপনি? ঠিক আছে, আবার ভুল হয়ে গেছে, এখন থেকে না হয় তুমিই বলবো। কিন্তু কিন্তু আমাকে কি করতে হবে? না, আপনাকে তেমন কিছু করতে হবে না। আমি আমি শুধু চাই আপনার কাছেই থাকতে, স্থান পাবো তো। তার মানে? হ্যাঁ, মানেটা তেমন কিছু নয়। ছবি ছবি, আমি তোমাকে ভালো, হ্যাঁ না 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 না, তা কি করে সম্ভব? কেন কেন সম্ভব হবে না শৈলেন? তো তোমার ভাই মোহন কি তা মেনে নেবে? সেই ভার আমার, তুমি তুমি আমায় কথা দাও। ছবি, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম, আজ হতে তুমি আমার, চিরদিনের জন্য শুধু আমার। কি ভাবছো? ভাবছি অনেক কথা, জানি না আমাদের এই ভালোবাসা চিরদিন অক্ষুণ্ণ থাকে কিনা। না শৈলেন, আমাদের এই ভালোবাসার বাঁধনে কেউ কোনোদিন ভাঙন ধরাতে পারবে না। ছবি, তাহলে এবার আসি, আমার মনে হয় তোমার ভাই মোহন এদিকে আসছে। আজ আজ আমি সার্থক। এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো ছবি? একই মোহন, এতদিন তুমি যাকে দিদি বলে ডেকেছো, আজ যে তাকে তুমি হঠাৎ নাম ধরে ডাকলে, ও সিংহাসন পেয়ে কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছো? জ্ঞান আমি মোটেই হারাইনি ছবি, তোমার সাথে আজ হতে আমার হবে নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? কেন, ওই ভাই বোনের চেয়ে মধুর সম্পর্ক দূরেতে কি আছে? আরে দেখো, তোমার ভাই বোন পথে পাতা ভাই বোন, এ আবার সম্পর্ক হলো? তবে আমি চাই তোমাকে আমার হৃদয়ের রানী করতে। মোহন, ছি 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 ছি, তুমি এত নীচ, তুমি এত হীন। ভুলে যেও না ছবি, আমি রাজা। তবে জন্ম তোমার ওই আপন। ছবি, বেরিয়ে যা, বেরিয়ে যা লম্পট, দুদিনের যুগে ভাতকে বলিসটি অন্য। তা যাচ্ছি, প্রস্তাবটি ভেবে দেখো, যে ফুল আমার এই চোখের সম্মুখে মধুগন্ধে ফুটে উঠেছে, আমি চাই না অন্য কোনো ভ্রমর এসে সে ফুলের মধু আহরণ করুক, ও ফুলটা আমার জন্যই ফুটেছে, স্মরণ থাকে যেন ছবি সুন্দরী। একই একই হলো ভগবান, আমার একই হলো। মহারাজ কেন একটা রাস্তার কুড়ে নেও ছেলের মাথায় মুকুট পরিয়ে দিলেই, এখন যে সেই ধরা গিয়ে সরা গেন সে মনে করেছে। কি ভাবছিস মা? বাবা বাবা, কি হয়েছে মা? বাবা বল কি হয়েছে, এমন করছিস কেন? বাবা, মোহন মোহন চায় আমাকে সে বিয়ে করতে। ভিখারির ছেলের এত বড় সাহস, আমি কি তবে তার হাতে রাজ্যভার দিয়ে ভুল করেছি? হ্যাঁ বাবা, তুমি নিশ্চয়ই ভুল করেছ। আপনি তার নিকট দিয়ে আপনি রাস মুকুট কেড়ে নিন, নইলে তো সে অনেক অঘটন ঘটাবে। ভাবিস না মা, ভাবিস না, প্রয়োজন হলে আমি তাই করব। চল মা, আও যে তাকে আমি ভালো করে শাসিয়ে দেব। চলো বাবা। মনে হয় না সুন্দরী ছবি, হঠাৎ করে আমার বস মানবে, কিন্তু তাকে আমার বসে আনতেই হবে। আজ রাতেই আমি শেষবারের মতো তাকে জিজ্ঞাসা করব, যদি বলে না তাহলে তার চুলের মুঠি ধরে। দাঁড়াও মোহন। কি পিতা? অনাচার অত্যাচারে রাজ্যটা ভরে গেছে, এর নাম কি রাজ্য পরিচালনা? আমি আমার অপরাধ স্বীকার করছি পিতা, রাজ্য পরিচালনায় আমি নতুন, ভুল হওয়াটাই স্বাভাবিক। ছবিকে তুমি কি বলেছ? ছবিকে আমি বিয়ে করতে চাই পিতা। মোহন, এই কথা বলতে তোমার জিভটা আটকালো না? তুমি না হচ্ছে রাজা, শত শত রাজে তোমার এই তোমার জন্য বরণ ডালা নিয়ে বসে আছে, তোমাকে স্বামিত্ব বরণ করার জন্য। আর তুমি কিনা যাচ্ছ পথে কুড়ানো মেয়েকে বিয়ে করতে? শত শত রাজকুমারী আমি চাচ্ছি না পিতা, আমি চাই। মহান, ছোট বড় হলে অন্তরটা তো আরো ছোটই থেকে যায়, নইলে তুমি যাকে দিদি বলে ডাকতে তাকে চাও তুমি বিয়ে করতে? নরক ধর্মের ভয় কি তোমার নেই মোহন? নরক ধর্মের ভয় আমি কিছুই মানি না পিতা। তা না মানলে সবার উপরে যা ভগবান। ভগবানকে আমি বিশ্বাস করি না। কি ভগবানকে তুমি বিশ্বাস করো না? এত নিচে নেমে এসেছো মোহন, যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে সেই দেবতার মুখে তুমি মারছ পদাঘাত, তার হাত থেকে তুমি রেহাই পাবে না মোহন, সেই দেবতার অভিশাপে তোমার অহংকার আর পতন হবে। এই ধর্মের বুলি আউড়িয়ে আমাকে ভুলাতে পারবে না বৃদ্ধ, আমি যা বলেছি তাই করব, প্রয়োজন হলে তোমাকে আমি বন্ধি করব। তোমার স্পর্ধা আমার খেয়ে আমাকে চোখ রাঙ্গানি, বিশ্বাসঘাতক বেমন, তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে সিংহাসনে বসিয়েছি, আজ তুই কিনা
সরস্বতী, রাজমকর তোর মাথায় শোভা পায় না। সাবধান বৃদ্ধ, তুই আমাকে তলোয়ারের ভয় দেখাচ্ছিস। বৃদ্ধ হলে বাহ শক্তি এখনো কমে যায় নাই, আয় নেব খরবের দল। এইবার কোথায় রইল তোমার সেই তার অহংকার? তাই তো, ওগো কে কোথায় আছো আমাকে রক্ষা করো, আমি যখন নিরস্ত্র। আমি রক্ষা করবো আমার প্রভুকে। কে? মণিশঙ্কর? আমি এসেছি আমার প্রভুকে রক্ষা করতে। তাহলে যে তোমাকে মরতে হবে মণিশঙ্কর, তবে আমার চোখের সামনে তোমাকে দেবো আমার প্রভুর হাতে শৃঙ্খল বানাতে। মণিশঙ্কর, সাবাস সাবাস মণিশঙ্কর, আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেবো। ধন্যবাদ নাই প্রভু, ধন্যবাদ নাই, আমি চাই শুধু আপনার আশীর্বাদ। হ্যাঁ বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন এই সব অত্যাচারীদেরকে ধ্বংস করে আমার রাজ্যে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে পারো। চলে আসুন প্রভু। শাবাশ, পা ছেড়ে দে শয়তান। ছেড়ে দেব? তোমার সাহস তো কম নয় মণিশঙ্কর। তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? তবে এসো, যুদ্ধের সাথে তোমার মিটিয়ে দিচ্ছি। এই শক্তির পরীক্ষা তাই হয়ে যায়। এবার শেষ হলো তো তোমার শক্তির বাহাদুরি। প্রহরী, বন্ধি করো এই শয়তানদেরকে। আই করছি। মহারাজ, আপনি কাকে বন্দী করছেন? মহারাজ, মহামান্য রাজা আর আপনার গুণধর পুত্রকে। মহারাজ, আমার একটা অনুরোধ। মহারাজ বলুন, কি বলতে চান? মণিশঙ্করকে আপনি এবার কার মতো ক্ষমা করে দিন। এখন ক্ষমা করলে হয়তো আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সেটা আমি পরে দেখব মহারাজ, আপনি শুধু ওকে ক্ষমা করে দিন। বেশ, আপনার কথায় ওকে আমি ক্ষমা করলুম। প্রহরী, মণিশঙ্করের হাতের বন্ধন মুক্ত করে দাও, আর এই বৃদ্ধকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। মহারাজ, কেতুদের মহারাজ, আমি এখন মহারাজ। কে করলে বহন? মা, মা উত্তম, ও কি তোমার চোখে জল কেন মা? উত্তম, আমার মনটা আজ ভালো লাগছে না। আমার মন বলছে আমাদের রাজ্যে যেন কি অমঙ্গল হয়েছে। মা, তোমার চোখ দুটো অমন করছে কেন বলো? তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? না বাবা, কই, আমি তো কাঁদছি না। তবে তবে তোমার চোখে জল কেন? কই না তো, আমি তো কাঁদছি না, আমার চোখে জল আসবে। ওগো শুনো শুনো মা জননী, বলি যে তুমি সর্বনাশ হলো মা, পিতাকে যে বন্দি করে কারাগারে নিয়ে গেল। ওই ওই শোনো মা, পিতার করুণ চিৎকার,
মা ছবি মা কি সর্বনাশ হলো আমার এখন আমি কি করব এখানে দাঁড়িয়ে মা ভাবলে চলবে না চলো যেমন করে হোক পিতাকে আমাদের কারামুক্তই করতে হবে আমার কি সর্বনাশ হলো ছবি আমার মাথায় যে বজ্রপাত হলো আমার পা কাঁপছে মাথা ঘুরছে মা আমাকে মা আমাকে শক্ত করে ধর ওরে উত্তম মা ওরে মা গো আমার মনে হচ্ছে আমার কাছ থেকে তোকে ধরে নিয়ে হত্যা করবে ওই ভিখারির ছেলে মা আয় আয় বাবা তোমার কাছে আয় আমার কাছে আয় হে বলনা তুমি কিচ্ছু ভেবো না শৈলের এখনো বলে যায়নি মোহনের অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো আমি আমি মরতে হয় মরবো আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি যাবো না সেই শয়তানকে আমার ভাই উত্তমের ক্ষতি করতে শৈলের দেহে এমন কি শক্তি আছে যে আমার সামনে এক দণ্ড তলোয়ারে টিকে থাকতে পারে যে অন্যায় অত্যাচার তুমি চালিয়ে যাচ্ছ তা থেকে তুমি বিরত হও এখনো সময় আছে মহিলাকে তোমাকে মরতে হবে হবে আমাকে হত্যা করতে পারে এমন শক্তিমান লোক কি এ রাতে আছে এসে সাহস থাকলে আসুক তাকে আমি একবার দেখে নেব জমালয়ে পাঠিয়ে দিব আমি তোকে হত্যা করবো শয়তান এতটুকু তবে আয় তোকে প্রথমবারের মতো আমি পরপারে পার করে দিচ্ছি এবার এবার মিটলো তো তোমার যুদ্ধের স্বাদ কি করলে মন্ত্রী মশাই অন্যায় ভাবে শৈলেন কে আপনি আঘাত করলেন আপনার কি নেমক হারামের সাথে মিশেছেন দুনিয়াতে পৌঁছে থাকতে হলে চাই অর্থ সেই অর্থের জন্য আমি বিশ্বাসঘাতকতা করতে রাজি আছি মন্ত্রী মশাই আপনি এত নিচে নেমে এসেছেন মহারাজ ভুল করেছিল বলে আপনাকে মন্ত্রিত্ব দিয়ে আপনিও সেই দিন তারা সাহেব বসে থাকুন আর আমিও চালিয়ে যাই আমার কাজ দেখি ভগবান কার আশা পূর্ণ করে কারো কোনো কথা আমি তার পরে শুনতে চাই না প্রহারী আদেশ করো বন্দি করো এদের সবাইকে পরাও সবার হাতে শৃঙ্খল ও কি ছবিকে পড়াচ্ছ কেন না না ওকে নয় তা হয় না মোহন তুমি আমাকে বন্দি করে ওদেরকে সবাইকে তুমি ছেড়ে দাও তা হয় না ছবি সুন্দরী তোমাকে আমি বন্দি করতে পারি না মোহন মোহন এখনো তুমি সেই ঘৃণ্য লালসা ত্যাগ করতে পারোনি তাহলে কি তুমি এখনো আমাকে বিয়ে করতে রাজি নও না না মোহন না এই আশা তোর কখনো পূর্ণ হবে না সবাই তোমাকে রাজা বলে স্বীকার করলো কিন্তু আমি কোথায় তোমাকে রাজা বলে স্বীকার করব তাই নাকি আচ্ছা দেখি আমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারি কি না প্রহরী চাবি কো বন্দি করো কথা তুমি মনে রেখো মোহন যে অন্যায় কথা তুমি চালিয়েছো তার সাথে তোমার একদিন পেতেই হবে আর তুমিও মনে রেখো ছবি সুন্দরী তোমার আগে তোমার হবে আমার রূপের অহংকার পতন আমারই কাছে চুপ কর মোহন মোহন অন্যায় অত্যাচারের রাজ্যটাকে ভরিয়ে তুলেছ প্রজাদের মুখে নেই ভাষে পেটে নেই ভাত পরনে নেই কাপড় তাদের হাত থেকে তুমি রেহাই পাবে না মোহন সুযোগ একদিন আসবে সেই দেশের সাধারণ প্রজারা তোমার মতো শয়তানকে সিংহাসন থেকে নামিয়ে তারা তুলে দেবে পথের লক্ষ্য যাও বন্ধু কারাগারে বসে সেই দিনটির অপেক্ষা করো গিয়ে প্রহরী নিয়ে যা আর শুনো এদের সবাইকে দিন আনতে একটি শুকনো রুটি আর এক গ্লাস জল দেবে আহার্য হিসাবে আমার আদেশ অমান্যকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব কি হলো আমাদের মা এই কি ছিল আমাদের কপালে মা বলো মা ও গো যা কিছু গো ছিল মা গো হরায়াছি ছবি পিতা তাকে
থেকে এনে দিলে নাস্র অয়ঙ্গ দিলে নাস্র ও রাজটাকে বলে ছেলে রে করুণ কন্দন, তোমার কানে কি পৌঁছায়নি? তোমাকে তোমাকে আমি অনুরোধ করে বলছি, এদেরকে তুমি ছেড়ে দাও ভাই, এদেরকে তুমি ছেড়ে দাও। আমি কারো কথা শুনবো না, প্রহরী নিয়ে যাও। আমার পথের কণ্টক সব কটাকে শৃঙ্খলিত করেছি। ধর্মপুরের রাজ সিংহাসন এখন থেকে চিরদিনের জন্যই আমার। আর সুন্দরী ছবি দিন আসছে, যেদিন স্বেচ্ছায় তুমি আমার হবে আর আমার বাহু লগ্নে আসবে, আমি পান করব আকণ্ঠ তোমার রূপসুদা। বৃদ্ধ রাজাটাকে বন্দী করে কারারুদ্ধ করেছি, এই মুহূর্তে তার মতামত আমি জিজ্ঞাসা করব। যাও, এই মুহূর্তে রাজাকে দরবারে হাজির করো। আজ আমাকে রাজা বলে কেউ স্বীকার করছে না। শত শত প্রজা করছে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, কিন্তু কেমন করে যে তাদেরকে বশ মানাতে হয় তাও আমার জানা আছে। সবাই এতদিন শুধু দেখেছে মোহনকে, রাজা মোহনের বিষাক্ত চাবুকের আঘাত কেউ খায়নি, স্বরূপটা কেউ দেখেনি, আজ সবাই দেখবে। প্রহরী আদেশ করুন। এই তুমি যাও প্রহরী। যথাজ্ঞা। আমাকে কেন স্মরণ করেছো মোহন? আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে। বন্দির সাথে কি পরিহাস? পরিহাস নয় মহারাজ, আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি, কিন্তু দুটি শর্তের বিনিময়ে। বলো তোমার কি শর্ত? প্রথমত, ছবিকে আমার সাথে বিয়ে দিতে হবে। মোহন। দ্বিতীয়, এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে করে ভবিষ্যতে উত্তম কুমার সিংহাসনে দাবি করতে না পারে। মনে রেখো মোহন, হাতি পাকে পড়লে হাতি থাকে। সে চাবুক তোমার পিঠেও পড়তে পারে মোহন। তাহলে দেখাচ্ছি তোমাকে চাবুক খাওয়ার শখ আছে মোহন। মোহন, তুমি আমাকে চাবুক মারবে মোহন? মারবে মারবে চাবুক মোহন, রাস্তা থেকে কুড়িয়ে নে। তোমাকে আমি রাজ্য দান করেছি, সে ভুল আমি করেছি মোহন, সে ভুলের মাশুল তোমার হাতের চাবুক। আজ যদি আমার হাত দুটি বাঁধা না থাকতো, তাহলে তোর হাত দুটি আমি মুষড়ে ভেঙে ফেলতাম। তুমি তুমি দেখছি আমাকে চাবুক মারতে চাচ্ছ, তাহলে এবার মোহনের হাতের চাবুকের ঘা খেয়ে বুঝে নাও কত আমার মান্ত্রিক। আর মারিস নে মোহন, আর মারিস নে, এই পাপেই তুই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস হব আমি? ধ্বংস হব বলেই তো ভোগ করে নিতে চাই মহারাজ। প্রহরী আদেশ করুন মহারাজ। যাও, এই বৃদ্ধটাকে অন্ধকার কারাগারে বিস্মন পাথর চাপা দিয়ে রাখবে। যাও। বেশ, তাই হবে মহারাজ। এই তো এবার সত্যিকারই মোহন জেগে উঠেছে। এবার সবাই বুঝতে পারবে মোহনের রাজকার্য পরিচালনা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। এ তুমি মহারাজ, আমি হইছি সামান্য আপনার এই রাজ্যের গরিব প্রজা মহারাজ। আমি কি অন্যায় করেছি মহারাজ? আপনার সৈন্যরা আমাকে জোর পূর্বক ধরে নিয়েছে, আমার বাড়িঘর জালি পুড়ে সার খার করে দিয়েছে মহারাজ। বলুন আমি কি অন্যায় করেছি মহারাজ? সৈনিক আদেশ করুন। এই বন্দির কি অপরাধ? ওরা খাজনা দিচ্ছে না,
শুধু তাই না, ওরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়, তাই ওদেরকে বন্দী করে চাবুক মারতে মারতে আমি প্রাসাদে নিয়ে এসছি, তাই নাকি? বল, এই সামান্য প্রজার সাহস তো কম নয়, কেমন করে যে শিকার করতে হয়, আমাকে রাজা বলাতে হয়, সে কথা আমার জানা আছে, তাহলে শঙ্কর মারতে চাবু বল, আমাকে রাজা বলে স্বীকার করবি কিনা? কেন কেন তোমাকে আমি রাজা বলে স্বীকার করবো? তোমার অত্যাচার, সবাই এই রাজ্য সেরে চলে যাচ্ছে, কিন্তু তবু আমরা কেউ তোমাকে রাজা বলে স্বীকার করবো না। শুধু রাজ্য ছেড়ে নয়, সবাই জাহান্নামে চলে যাক, তবু কাউকে আমি বৃদ্ধ আচরণ করতে দেব না। বল, রাজা বলে স্বীকার করবি না? আমি তোমাকে রাজা বলে স্বীকার করবো না, আমরা খাজনা দেবো না, কোথা থেকে খাজনা দেবো? আকাশে নেই মেঘ, জমিনে নেই ফসল, এক ফুটে তলমাথা দিতে পারছি না, একখানা বস্ত্র নাই আমার পরিধানে, কোথা থেকে আমরা তোমাকে খাজনা দেবো? তোমাকে আমরা খাজনা তো দিতে দেবো দূরের কথা, এমনকি তোমাকে আমরা রাজা বলে স্বীকার করবো না। তাহলে আমার চাবু খেয়ে তোদের সন্তুষ্ট থাকতে হবে। তাহলে এই সমস্ত প্রজাদের তুমি খেপিয়ে তুলেছো আমার বিরুদ্ধে, শিখিয়েছো আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে। আমি যেদিন সমস্ত রাজ্যময় ঘুরে দেখলুম ধর্মরাজ্যের প্রজারা অতি কষ্টে দিনাতিপাত করছে, তখন আমার সহ্য হলো না, বাধ্য হলাম তাদের মুক্তির পথ দেখাতে। জানামনি শঙ্কর, এর অন্যায়ের শাস্তি তোমাকে কি পেতে পারো তুমি তা জানো? জানি, তাহলে আমি আর চুপ করে থাকতে পারবো না। শত শত প্রজাদের প্রেমে নেই ভাত, বরণে নেই কাপড়, আর তুমি চালিয়ে যাচ্ছ তাদের প্রতি নির্যাতন ও চাবু। এবার